খাবার টেবিলে খাওয়ার জন্য কাউকে ডাকতে হয় না যেদিন এই রেসিপিটা বানায়। আমার বাড়িতে আমার হাতের এই ফুলকপি ভাজি বাড়ির সবার একটু বেশি পছন্দ। রুটি পরোটা যেটাই থাকুক না কেন, এই রেসিপিটা দিয়ে জাস্ট জমে যায় একদমই ফাটাফাটি। তো প্রথমে যেটা নিতে হবে সেটা হচ্ছে ফুলকপি, আর ফুলকপির পরিমাণটা নিজেদের প্রয়োজন বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে, ঠিক আমি যেভাবে কেটে নিচ্ছি এইভাবে লম্বা করে পাতলা করে কেটে নেবে। এখন এই ফুলকপি টুকরোগুলোকে গরম জলে কয়েক মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব, তাতে করে যদি পোকা থাকে সেটা বেরিয়ে যাবে। আর এখানে একটা আলু নিয়েছি বড় সাইজে, সেটাকে এরকম পাতলা করে কেটে নিয়েছি। এখন রান্নাটি করার জন্য চুলোর উপর একটা ফ্রাইং প্যান নিয়ে ফ্রাইং প্যানটা গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে বড় চামচে 2 চামচ সরষের তেল, তারপর এর মধ্যে 1/2 চামচ গোটা জিরে আর কয়েক দানা কালো সরষে অ্যাড করে দিতে হবে। আর দিয়েছি রসুনের কোয়া 2টি পাতলা পাতলা করে কেটে নিয়ে। এখন এই 3টি উপকরণ হালকা একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। তার সঙ্গে 2টি কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে অ্যাড করেছি। এখন চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজের হালকা একটু কালার ধরলেই দিয়ে দিতে হবে আলু, কেটে রাখা আলুগুলো অ্যাড করে 1 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে জল ঝরিয়ে রাখা ফুলকপি, অবশ্যই গরম জলে কয়েক মিনিটের জন্য ভিজিয়ে রাখতেই হবে, তাতে করে ফুলকপির টুকরোগুলো একটু নরম হয়ে যাবে। এখন ফুলকপি আলু হালকা একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো কন্টিনিউ নাড়াচাড়া করব আর চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রাখবো। আলু আর ফুলকপির মধ্যে হালকা একটু গোল্ডেন কালার চলে এলেই দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, আর তার সঙ্গে 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়ো। এখন এই 2টি উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমরা এখানে নুন দিয়েছি তাই ফুলকপি আর আলু থেকে জল ছাড়তে শুরু করবে। ঢাকা দিয়ে লো ফ্লেমে 5-6 মিনিট মতো রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছ জল ছেড়ে দিয়েছে, ফুলকপি আলু কমেও গিয়েছে, মানে অনেকটাই নরম হয়ে গেছে। ভালো করে একবার নাড়াচাড়া করে নিতে হবে। চুলোর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে যাতে জলটা সম্পূর্ণ শুকিয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে মটরশুঁটি, যদি হাতের কাছে থাকে অবশ্যই অ্যাড করবে। ফুলকপি আলু ভাজাতে মটরশুঁটিটাও কিন্তু খুব ভালো লাগে। সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, এটা বেশ ঝালঝাল হয় খেতে, তাই লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা নিজেদের প্রয়োজন বুঝে, মানে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কা গুঁড়োটা অ্যাড করবে। আর আমি যে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছি, এটা দেওয়ার পর কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে হয় না, এটাতেই খুব সুন্দর কালার চলে আসে। তো একদম ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, চুলোর ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি। সামান্য পরিমাণে ওপর থেকে ধনে পাতা কুচি দিয়েছি, এখন ভালো করে একবার মিশিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। গরম গরম ভাত বলো, লুচি বলো, পরোটা বলো, এমনকি রুটি, সব কিছুই যেন খুবই ভালো লাগে এটা দিয়ে খেতে, বিশেষ করে এই শীতে। তো একবার হলেও আমার রেসিপি ফলো করে এই ফুলকপি আলু ভাজিটা বানিয়ে খেয়ে দেখবে। আশা করছি তোমাদের এটা খেয়ে অনেক ভালো লাগবে। তো এখন এটা ঢাকা দিয়ে চুলোটা অফ করে দেবো। 5-6 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম, এখন তোমাদের দেখাচ্ছি। দেখো দারুণ হয়েছে, তাই না? সত্যি বন্ধুরা দারুণ লাগে খেতে। তো আজকের রেসিপিটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তো পেজটাকে ফলো করে নেবে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সহজ আর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য। সত্যি কথা বলতে এইভাবে রান্না করলে এত বেশি সুস্বাদু হয়, সকালে বানালে রাত্রে ডিনারেও এটা চাই। তো অবশ্যই আমার রেসিপি ফলো করে বানাবে।